इंग्रेजी नतून बछर शुरूटा बृद्धाश्रमे मायेदेर साथे उद्यापन करलेन मुख्यमंत्री बिप्लब कुमार देव। स्टेट बैंक अफ इंडिया एवं पूर्वोदय सामाजिक संस्थार जौथ उद्योगे आयोजित अपना घर बृद्धाश्रमे एक आनुष्ठानिक प्रधान अतिथि हिसाब से उपस्थित छिलेन मुख्यमंत्री। अनुष्ठाने छिलेन मेयर दीपक मजुमदार, विधायक डॉ दिलीप दास, पूर्वोदय सामाजिक संस्थार सम्पादिका नीति देव, स्टेट बैंक अफ इंडियार जीजीएम जे एन ठाकुर प्रमुख। सामाजिक कर्मसूचर अंश हिसाब से स्टेट बैंक अफ इंडियार आगरतला रिजियनल विजनेस अफिस पूर्वोदय सामाजिक संस्थार जौथ उद्योगे आगरतलार बरजलास्थित अपना घर बृद्धाश्रमे एक अनुष्ठान आयोजन करा हय। ए अनुष्ठाने प्रधान अतिथि हिसाब से उपस्थित छिलेन राज्येर मुख्यमंत्री विप्लव कुमार देव। ए अनुष्ठाने बक्तव्य रखते गिये बृद्धाश्रमेर मायेदेर काछे पेये अनेकटा आवेगतारित हये पड़ेन मुख्यमंत्री। तिनि जानान एई मायेरा जीवनेर एक अध्याय लिखे आज एखाने एसेछेन। मुख्यमंत्री मने करें तादेर मतो व्यक्तिदेर माझे मध्ये मायेदेर काछे एसे तादेर जीवनशैली जाना एकान्त प्रयोजन। मा आमादेर मतो सन्तानेर जन्मदाता, मातृत्व, तारपर परिवारके सामलानो, माने गृहमंत्री भूमिका काज करे, निजेर छेले मेये परिवार के सामले तादर के एक दिशा दिए एस्टाब्लिश करे, तारपर बातें कैसे ये अवलम्बन अपना करे। आमी तो बोलबो माझे माझे एसे तादर काछ थेके जीवनशैली सम्बन्धे जाना, पुरो जीवन उनादर काछे रयेछिलो এবং কি কি করেছেন, কিভাবে ছোটবেলা থেকে উঠে আজকে এখানে পৌঁছেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা প্রসঙ্গে টিএসআর এর নিয়োগ সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দার্থহীন ভাষায় জানান, কারোর হিম্মত থাকলে টিএসআর এ নিয়োগ দুর্নীতি হয়েছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব। এই সরকার রাজ্যে এই প্রথম ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি নিয়ে কাজ করছে। একটা সময় রাজ্যের নেতা এমএলএ মন্ত্রীদের আত্মীয় পরিচয়ের ঘরে চাকরি গেছে, কিন্তু এই সরকারের আমলে মেরিটের উপর নির্ভর করে চাকরি হয়েছে। এই ঘটনা ত্রিপুরা রাজ্যে একটা নতুন ইতিহাস তৈরি করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাদেরকে বলবো যদি হিম্মত হয় তো কোন জায়গা প্রমাণ করে দিই, রাজনীতি ছেড়ে দেব যদি প্রমাণ করতে পারে। আজ পর্যন্ত ত্রিপুরাতে যে ট্রান্সপারেন্ট কোন রিক্রুটমেন্ট নীতি এনেছে তো এই সরকার এনেছে, ভারতীয় জনতা পার্টি সরকার এনেছে, নরেন্দ্র ভাই মোদী সরকার এনেছে। লজ্জা হওয়া উচিত। একসময় স্বজন পোষণ এমএলএ ঘরে মন্ত্রীর ঘরে আত্মীয় স্বজন পরিজন সেটাই তো ছিল চাকরি মাপকাঠি ক্যাডারের ঘরে, কিন্তু আজকে যতগুলি চাকরি হয়েছে টিএসআরের কেউ বলতে পারে না যে আমার আত্মীয় স্বজন পরিজনের বা কোনো এমএলএ মন্ত্রীর ঘরে গিয়েছে, যে মেরিট ছিল তার কাছে গিয়েছে। ত্রিপুরাতে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা মুখ্যমন্ত্রী জায়া নীতিদেব প্রায় সময়ই বরজলার আপনা ঘর বৃদ্ধাশ্রমে নানা কাজে আসেন। বৃদ্ধাশ্রমের মায়েরা তাকে অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখার জন্য। আর মায়েদের প্রতি বরাবরই দুর্বল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মায়েদের ডাক তিনি কখনোই ফেলতে পারেন না, তাই নতুন বছরের প্রথম দিন নিজের ব্যস্ত কর্মময় জীবনের মধ্যেও শুরু করলেন আপনা ঘর বৃদ্ধাশ্রমের 50 জন মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি আপনা ঘর বৃদ্ধাশ্রমের মায়েরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।